দুপুরের দিকে যখন আমি একটু ঘুমাচ্ছিলাম, তিয়াসা আমাকে চলে আসলো ডাকতে আমমাখা খাওয়ার জন্য। তো সেজন্য আমি চোখ বদলতে গেলাম পিসিদের বাড়ির ওখানে, গিয়ে দেখলাম অলরেডি গাছ থেকে আম পাড়া হয়ে গেছে। তো এটা হচ্ছে তিয়াসাদেরই জমি, তো এখানে একটা আম গাছ আছে যেখান থেকে আম পেড়ে মাখা করা হবে। আর যখন কাকিমারা আসে তখন আমাদের সঙ্গে একটু দেখাও করে যায়, আর জমি টমি দেখাও হয়ে যায় এদিকে, আর একটু পরিষ্কারও করে যায়। তো এখানে হচ্ছে কাকিমা নিয়ে এসছে আম পোড়াবে বলে, তাই আগুনটার মধ্যেই কয়েকটা আম দিয়ে দিয়ে। আর এই আম পোড়া শরবত কিন্তু গরমে খুব ভালো লাগে খেতে, এটা আমাদের বাড়িতেও হয়। এখানে আমি অনিচ্ছায় আম কাটছি, আমার আসলে টক খেতে এতটাও বেশি ভালো লাগে না, আর সবার অনেকেরই ভালো লাগে আম মাখা, বাট আমার ভালো লাগে না। তো এই যে দাদা আস্তে আস্তে আমগুলো বার করে নিচ্ছে, আর আমি কোনো রকমভাবে ওদেরকে মাখিয়ে দিয়েছি, ওটাই ওরা খেয়েছে। আমার কাছে ভীষণই টক লাগছিল আমটা, সেজন্য আমি খেতে পারিনি, আর এত টক আমি একদমই খেতে পারি না। তারপরে আমরা চলে আসলাম বিলের ধারে, যেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমি গিয়েও চিনতে পারছিলাম না। মানে আমি থাকি এখানে বাট আমি বেরোই না, এটাই হচ্ছে তার প্রমাণ। ওরা আসলো বলে তাই বেরোতে পারলাম, না হলে আমার বেরোনো হয়ও না, মানে এই দিকটাতে আমি অতটা বেশি আসি না। ওই যে ব্রিজটা দেখছো ওটা কাজ চলছে, ওটা এইমস হসপিটালের সামনে দিয়ে যাবে, তো এটা ভীষণই একটা হেল্প হবে আমাদের ক্ষেত্রে। তো এই ব্রিজটা অনেকটা দূর মনে হতো যখন বিলটা পুরো ফুল ছিল, কিন্তু এখন বিলের জল একদমই নেই, শুকিয়ে গেছে, তো খুব কাছে মনে হচ্ছে। আর এই যে আমাদের দাদা বেশ গা ফুলিয়ে দৌড়ে দৌড়ে এসেছিল পদ্ম ফুল নেবে বলে, বাট দেখো। আরে তুমি চলে আসো, আর লাগবে না আমাদের পদ্ম ফুল। এর জন্যই বলে আগে গেলে বাগে খায়। তো পদ্ম ফুল তো নেওয়া হলো না, বরং উল্টে হামাগুড়ি দিতে দিতে এলো, কারণ ভীষণ পাক ওখানে। আর এই যে জামার হাল দাদা, পদ্ম ফুল নিতে এসেছি কিন্তু এখান থেকে হাঁটতে পারছি না, ভীষণ পাক এই জায়গাটায়। এখানে আমিও খুব বুঝে শুনে হাঁটছি, কারণ এই জিনিসটাতে আমার ভীষণ ভয়। ছোটবেলায় এই বিলটাতেই আমার পা একবার আটকে গেছিলো পাকে, তো এই কারণের জন্য আমি এগোচ্ছিলাম না বেশি। এখানে প্রচুর পদ্ম ফুল হয়েছে কিন্তু আমরা পাচ্ছিলাম না, কারণ ছোট ছোট বাচ্চারা খেলে তো সাইডে, তো ওরাও ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। তো অনেক পদ্ম ফুল ছিল, আর এই যে আমি পাতা তুলছিলাম, শুনেছি পদ্ম পাতায় খাওয়া ভালো, তাই ভাবলাম তুলেই নিই একবারে। এই দেখো পদ্ম ফুল। তো বিকালটা আমরা এভাবে এনজয় করলাম, আর ও আসলেই আমি এদিকটাতে একটু আসতে পারি, না হলে আমার আসা হয় না। বিলে গেছিলাম, সাপ ছিল না। তারপর কাকিমা মা আর বাপির সঙ্গে দেখা করে চলে গেল বাড়ির দিকে, ওদেরও একটু দেরি হয়ে যাচ্ছিল। আর এখানে আমি ফুল আর পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে দেখো ফুলটাকে এভাবে সাজালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।